সপ্তাহ পেরিয়ে গেলেও ছিনতাই হওয়া নিজেদের অস্ত্রগুলি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। অন্যদিকে আসন্ন নির্বাচন ঘিরে বিরোধী দলগুলোর একের পর এক কর্মসূচিতে অস্থির হয়ে উঠছে দেশের রাজনৈতিক অবস্থা। এমন পরিস্থিতিতে তাড়া করে বেড়াচ্ছে পুলিশ সদর দপ্তরের ত্রৈমাসিক অপরাধ সভায় পুলিশের ওপর হামলা ও অস্ত্রগুলি লুটের শঙ্কা। তাই পুলিশের অস্ত্র, গুলি, যানবাহন ও বেতার যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। গেল 28 অক্টোবর পুলিশের ওপর হামলার পাশাপাশি পল্টন ও শাহজাহানপুর এলাকা থেকে দুটি পিস্তল, দুটি শটগান, একটি রাইফেল, একটি গ্যাস গান সহ বেশ কয়েক রাউন্ড গুলি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় পল্টন ও শাহজাহানপুর থানায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করে। তবে 3 সপ্তাহ পেরিয়ে গেলেও নিজেদের ছিনিয়ে নেওয়া অস্ত্রগুলি উদ্ধার করতে পারেনি পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা বলছেন, আলোচিত ওই ঘটনায় পুলিশের ছিনতাই হওয়া অস্ত্রগুলি উদ্ধারের জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে। কিন্তু রাজনৈতিক কর্মসূচিতে এত লোকজনের সমাগম হয়েছিল যে সুনির্দিষ্ট করে কারা এসব করেছে তা শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তারপরও তথ্য প্রযুক্তি ও প্রথাগত সোর্স ব্যবহার করে সরকারি অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, পুলিশ সদস্যদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আর্মস উদ্ধারের জন্য নানাভাবে চেষ্টা করা হচ্ছে। ঘটনার সময়ের সব সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছে, তবে সে সময়ে দুর্বৃত্তরা কিছু সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে। এজন্য অস্ত্র ছিনিয়ে নেওয়া দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তার করতে একটু সময় লাগছে। এদিকে ডিএমপি সদর দপ্তর সূত্র জানায়, ডিএমপি কমিশনার প্রত্যেক পুলিশ সদস্যদের নিজ নিজ নামে বরাদ্দকৃত আগ্নেয়াস্ত্রের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। একাধিক গোয়েন্দার প্রতিবেদনেও পুলিশের ওপর হামলার আশঙ্কা করে পুলিশ সদস্যদের যথাযথ নিরাপত্তা গিয়ার পরে দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। একসঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পয়েন্টে উপস্থিত থেকে পরিস্থিতি বিবেচনা করে ফোর্সকে সঠিক নির্দেশনা দিতে বলা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার সূত্র বলছে, সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকও এক নির্দেশনায় পুলিশ সদস্যদের নিজেদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার কথা বলেছেন। জরুরি পরিস্থিতিতে পুলিশের ডিউটির সময় একজন ক্যামেরাম্যান সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছেন, যাতে পুলিশের ওপর যে কোনো আক্রমণের ঘটনার ইলেকট্রনিক এভিডেন্স সংগ্রহ করা যায়। তামজিদ মির্জা, কালবেলা। আমরা বিস্তারিত তারপরে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। একজনকে কিন্তু হচ্ছে এখানে গাড়িতে নিয়ে কিন্তু আমাদের সাথে যারা লাইভটি দেখছেন, আমরা বিস্তারিত যত সঙ্গে সঙ্গে দেখছেন যে সময় না থাকার কারণে আমরা খুব তাৎক্ষণিক লাইভে ঢুকে যাওয়ার পর পরে বিস্তারিত আমরা কিছুক্ষণ পর জানাবো, আপনারা দেখতে থাকেন। হ্যাঁ, যারা যারা মোবাইল আছে একটু লাইক মারেন তো। আমি তো জানি না, আমি ওই বাসায় পাওয়া যাবে, আমি কি করে দাঁড়াবো? একটা বাসার নিচে তো কি দাঁড়ান যাবে না? একটা বাসার নিচে তো অবশ্যই দাঁড়ান যাবে তো অবশ্যই, একটা বাসার নিচে কি দাঁড়ান যাবে না? সরঞ্জাম সহ একজনকে কিন্তু আটক করা হয়েছে বলে জানিয়েছেন, অভিযোগ করেছেন। পুলিশ তাকে গাড়িতে নিয়ে যাচ্ছে, সে তার আগে আমরা বিস্তারিত আপনাদেরকে আরো জানাবো। যেহেতু এখানে
দেখছেন এটা কি আমরা মশাল উদ্ধার না হ্যাঁ দেখতে পাচ্ছেন যে সরঞ্জাম যে মশাল এবং অর্থাৎ আমরা যে অনেকে চিনি কুড়াল এবং তারা যে মাথায় টুপি পরে যে থাকে যত মানুষ চিনতে পারে ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের মিছিলে আগ্নেয়াস্ত্র প্রদর্শনী করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। জানা গেছে সাবেক সংসদ সদস্য আব্দুস সালামের জামাতার গানম্যান তিনি। পুলিশ বলছে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন অবৈধ। গেল রোববার বেলা 12টা ময়মনসিংহের নান্দাইলে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায় এক ব্যক্তিকে। সেই ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। খোঁজ নিয়ে জানা গেছে অস্ত্র হাতে ওই ব্যক্তির নাম কামরুজ্জামান। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুস সালামের জামাতার গানম্যান। প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ানোই আতঙ্কিত স্থানীয়রা। মিছিলের সামনে দেখলাম যে অস্ত্রধারী লোকজন দুজন লোক ছিল। ডানিয়ার জন্য মানে এমনিতে লোকজন সাধারণ পাবলিক এমনিতে এই অস্ত্রের দিকে আতঙ্কিত ছিল। এখানে গ্রুপিং আছে, এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার জন্য আমার মনে হয় এরকম তারা পদক্ষেপ নিতে পারে। মিছিলে যা বোঝা কিন্তু আর কি আবেদন জানাইছে যাতে করে যেন শ্রাবন্ত সামনে নমিনিটা পায় আর কি। এ বিষয়ে আব্দুস সালামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দাবি অস্ত্রের বিষয়টি জানা ছিল না তাদের। ও ঢাকা থেকে আইসা সরাসরি মিছিল পাইছে, ওই মহিলাদের মিছিল এবং তার স্ত্রী যেহেতু মিছিলের মেজাজ জানা সাহেবের ছেলে মেয়ে যেহেতু মিছিলের মহিলা মিছিলদের সামনে ছিল, ওই মিছিলের সামনে সে গাড়ির থেকে নামিয়ে নামছে, সিকিউরিটি ম্যানও সাথেই নামছে। এটা আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে তাকে আমরা ওইখান থেকে উদ্ধার করে নিয়েছি। প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন অতিরিক্ত পুলিশ সুপার। তার নাম কামরুজ্জামান, তার বাড়ি বাগেরহাট জেলার মোরগঞ্জ থানায়। তার নামেই এই অস্ত্রটির লাইসেন্স রয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আমরা আরও যাচাই বাছাই করছি। তার প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের সুযোগ নেই, আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান সংসদ সদস্য তুহিনের সাথে আব্দুস সালামের বিরোধ দীর্ঘদিনের, তাই সংঘর্ষে জড়ান তাদের সমর্থকরা। বুঝে আমরা তাদেরকে ধরে ধরে আমরা কিন্তু একেবারেই উৎস পর্যায়ে যে এটার আপনি জানেন যে কারা কারা এই পরিকল্পনার সঙ্গে যুক্ত, কারা কারা এই নাশকতার প্রিপারেশনের সঙ্গে যুক্ত এবং কারা কারা এটি বাস্তবায়নের সঙ্গে যুক্ত। কাজেই প্রিপারেশন এবং প্ল্যানিং, প্রিপারেশন এবং এক্সিকিউশন, এই যে তিনটি লেভেলে যারা যারা রয়েছে প্রত্যেককে আমরা মোটামুটি শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং আমরা অতি দ্রুতই তাদেরকে আইন আওতায় নিয়ে আসবো। আমরা প্রতিদিনই কাউকে না কাউকে গ্রেপ্তার করছি, সবগুলি হয়তো মিডিয়ায় আসছে না, কিন্তু আমরা কিন্তু প্রত্যেক দিনেই নাশকতাকারীদের গ্রেপ্তার করে যাচ্ছি। সো এই নাশকতা দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ তার আইনগত সমর্থ দিয়ে, তার সক্ষমতা দিয়ে সকল ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য সকল ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা আশা করছি আমাদের গৃহীত পদক্ষেপের মধ্য দিয়ে খুব শীঘ্রই আমরা সমস্ত নাশকতাকারীদের আমাদের নেট